हेलो एवरीवन, वन्स अगेन वेलकम बैक टू माय चैनल जॉयस लुकबुक। सो गाइज, आज के तुम्हारे संगे अगेन एक सरस्वती पुजो मेकअप लुक शेयर करते चले। आज के लुकटाओ किन्तु खूब ही अफोर्डेबल और तुम्हारे जो मेकअप करार पर मेकअप फेटे जाए वीडियोटी बिना स्किप कर शेष पर्यंत अवश्य देखो। शीतकाले मैट फाउंडेशन क्यों अप्लाई करो वीडियोटाई तुम्हारे संगे शेयर करब। मेकअप लुकटार संगे तुम्हारा गोल्डन ज्वेलारी वेयर करते पर सिल्वर ज्वेलारी वेयर करते पर चलो बेसि देरी ना कर वीडियो स्टार्ट करा जा। সবার প্রথমে আমি এখানে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এখানে গুড ভাইবস এর ভিটামিন সি টোনারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি অ্যাপ্লাই করছি নিভিয়ার এই ময়েশ্চারাইজার ক্রিমটা, যেহেতু শীতকালে সরস্বতী পূজাটা হয়। আর তাছাড়া মেকআপের আগে কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করা খুবই জরুরি, আর শীতকালে তো অবশ্যই। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে ময়েশ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, তাহলে মেকআপটা তোমাদের খারাপ হয়ে যাবে, ফেটে যাবে আর কালো হয়ে যাবে। এরপর এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো তোমাদের যদি খুবই ড্রাই স্কিন হয়ে থাকে আর মেকআপ করার পরে যদি তোমাদের মেকআপটা ফেটে যায়। তাহলে শীতকালে মেকআপ করার সময় কিন্তু ময়েশ্চারাইজারের পরে ভ্যাসলিন তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ভেসো কেয়ারও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর লিপসেও আমি ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি আইব্রোসটা ড্র করে নেবো, আর এখানে আমি সুইস বিউটির এই অর্ডিনারি আইব্রোস পেন্সিলটা ইউজ করছি। তোমাদের কাছে যে কোনো পেন্সিল থাকুক কিংবা পমেট থাকুক সেটা সাহায্যে তোমরা তোমাদের আইব্রোসটাকে আর্ট করতে পারো। তো আইব্রোসটাকে খুব ভালোভাবে আমি ড্র করার পরে এখানে নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই কনসিলারটা, আর এটা শেড হচ্ছে 04। এই কনসিলারের সাহায্যে আমি আমার আইব্রোসটাকেও ডিফাইন করে নেব, আর এরই সঙ্গে আমি আই লিডও অ্যাপ্লাই করবো অ্যাজ মাই আই শ্যাডো বেস। এইভাবে আমি সবার প্রথমে আইব্রাউর সের কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নেব। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নেব। এর আগে ইয়েলো শাড়ি আর ব্ল্যাক ক্রপটপের সঙ্গে আমি একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি সরস্বতী পূজার জন্য, সেটাও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চেক আউট করো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমার চ্যানেলটাকেও চেক করতে পারো। এরপরে দেখো সেম কনসিলার আমি একটুখানি আন্ডার আইতে যেখানে যেখানে আমাদের একটুখানি পিগমেন্টেশন আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবো, ফর হেড, মাউথ অ্যারাউন্ড আর একটুখানি জলাইনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে, আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে, অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ভেজা হতে হবে, ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে কখনোই ব্লেন্ড করবে না, তাহলে মেকআপটা কিন্তু একদমই ফ্লোলেস দেখাবে না। তো এইভাবে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু। আর ব্লেন্ড করার পর আমি এখানে ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চলেছি, যেহেতু শীতকালে ম্যাট ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করা যায় না। তবু তোমাদের কাছে যদি ম্যাট ফাউন্ডেশন থেকে থাকে, তোমরা এক্সট্রা ইনভেস্ট করতে না চাও, তাহলে এই ফাউন্ডেশনটাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি যেভাবে এই ভিডিওতে অ্যাপ্লাই করছি তোমাদেরকে, যেভাবে আমি বলেছি যে ময়েশ্চারাইজারের পরে তোমরা ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নেবে, এরপর তোমরা ফাউন্ডেশনটা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফাউন্ডেশনটা একদমই ব্ল্যাক হয়ে যাবে না আর একদমই ফেটে যাবে না। তো এই স্টেপগুলো তোমরা ফলো করতে পারো। এরপরে এই ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা আমি অ্যাপ্লাই করছি আমার পুরো ফেসে, পুরো ফাউন্ডেশনটা যাতে সেট হয়ে যায়। আর এইভাবে আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফ্লুলেস বেস রেডি হয়ে গেছে, আর একদমই কিন্তু এই মেকআপটা ফেটে যাবে না অথবা উঠে যাবে না, আর কিছুক্ষণ পরেও কিন্তু ব্ল্যাক হয়ে যাবে না। তোমরা এভাবে ট্রাই করতে পারো। এরপরে হিলরি রোধার এই আইশ্যাডো প্যালেট থেকে এই যে একটা রেড কাইন্ড অফ শেডটাকে নিয়ে আমি একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেম প্যালেট থেকে এই যে একটা ব্রাউন শেডে পিক করে আমি একটুখানি ব্রোঞ্জার আপ করে নিচ্ছি। এখানে তোমরা এই ব্রোঞ্জারটাকে স্কিপও করতে পারো, আর নোজটাকে একটুখানি কন্ট্রোলিং করে নিলাম। আর এখানে আমি আইকনিকের এই ইলুমিনেটারটা অ্যাজ এ হাইলাইটার অ্যাপ্লাই করছি। ডে টাইমের জন্য তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতেও পারো আর স্কিপও করতে পারো, কিন্তু একটুখানি হাইলাইটার তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ধরনের লিকুইড হাইলাইটার খুবই ন্যাচারাল লুক দেয়। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপর আমি সেম টোনারটাকে একটুখানি স্প্রে করে নিলাম যাকে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এখানে সেম আইশ্যাডো প্যালেট থেকে এই যে রেড কাইন্ড অফ শেডটাকে নিয়ে আমি এইভাবে ক্রিজ লাইনে ফোকাস করে আর আউটার ভিপে একটুখানি ভি শেপ দিয়ে আর ইনার কর্নারও সেম শেডটাকে একটুখানি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা খুবই সিম্পল আই মেকআপ, যেহেতু ডে টাইমের জন্য আর টিনেজারদের জন্য তার জন্য। আর এইভাবে এই যে হাইলাইটার শেডটা আছে, এই হাইলাইটার শেডটাকে আমি মিডিলে প্লেস করছি,
खूब ही सुंदर खूब ही सिम्पल एक मेकअप लुक और लोअर लैशेसो हमें एकटूखानी ब्राउन शेडटा के पिक कर एकटूखानी स्मास कर दिलम और आईलाइनर एकटूखानी विंगस रखब और एखे हमें एन वाइ वेर आईलाइनर अप्लाई कर तुम्हारे का जे प्रोडक्ट आज से प्रोडक्टर सहाजे तुम्हारा मेकअप लुकट करते पर जो मैट फाउंडेशन अप्लाई करो तो स्टेप तुम्हारे से तुम्हारा करते पर ये खूब भलोभ लाइनर अप्लाई कर विंगस लाइनर हमें एखे ड्र कर काजल अप्लाई कर लोअर व्टार लाइने खूब ही हल्का भावे पर हमें मेवलिनर फिटी स्किनर वाटरप्रूफ मास्कारा अप्लाई करें लुकटा के कमप्लीट करार्जन फल्स लैसेस अप्लाई करोमरा स्कीप करते पर स्टेपटा और एरपर हमें एक लिप कलर अप्लाई कर तुम्हारा तुम्हारे पसंद मत लिप कलर अप्लाई कर नाओ और एरपर हमार फाइनल लुक देखे नाओ और जदि तुम्हारा मेकअप लुकटा पसंद होवश्य भिडियो के लाइक कर दिव चैनल के सबसक्राइब कर नहीं रखो मेकअप लुक देखार जो कि सजेशन देवार थे अवश्य कमेंट कर बोलो तेल देखा हो भिडियोते तुण बै बै टेक केयर।